তো গাইজ দেখতে পাচ্ছ বোন এখন ঝাড় দিচ্ছে, তো এখানটা আমরা আজকে পিকনিক করব, তো সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করব। তো গাইজ চলো, তো এবার দেখতে পাচ্ছ বোন করার জন্য আমরা সাপল দিয়ে গর্ত করছি, তো এখানে সাপল দিয়ে গর্ত করছি। চলো গাইজ, হ্যালো গাইজ, বলো বলো আমরা এখন পিকনিক করছি। ও না বলবে, দেখো না, ওরে ও পা দিয়ে গায়ে পুরো উঠেছে। কি বা এ পড়ে মাথার গিয়ে মাথা নিয়ে গেছে। এবার কি হয়ে গেছে, কি করে দেখো, বল বল। এ চলে গেলাম রে, টাটা গাইস। কেন দরকার আছে কম্পিউটার? হ্যাঁ এ উনি না জোরে 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 বাজা, মানে আগুনটা জোরে জোরে কর। কেরোসিন তেল দিলে ভালো হবে। তো গাইস এখানে আমাদের মাংস না ভাত, এখানে চাল, এখানে মশলা পাতি, এখানে আগুন। এটা মুখ দেখো, তেল দিয়ে দেখবে, সবাই দেখবে। এখানে অহনা, এখানটা আমাদের মুখি, এখানটা সব রিঅ্যাকশন সরে গেছে। আমি আছি গাইস। এখানে পেঁয়াজ মেয়ে সব কাটা হয়ে গেছে। মাংসটা কই? রান্না হচ্ছে এখন। তুই কি খেলিস এখন? এখন বড় বেলায় খেলিস? বড় বেলায় চক আছে না জল? হাই হাই সাউন্ড কমা। মুড়ি ছোট কি দিয়েছি বক্স কত দিন গেলে দিয়ে
পানি 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 ইন্দিসাই জল লাগবে এখন তাই সব ভাত ভাত মাতুপ খাস তো দেখো আন্না না ভাত তোমার ভাত পরে নেবো না ভাত নেবো না না ভাত নেবো না দেখি ভালো করে খাবি কিন্তু সবাই আপনার পেট ভরে খাব আপনার ঠান্ডা হোক নাহলে খুব গরম না টমে আমাদের টমে লবণ হয়নি না 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 তারপরে চামচটা দিয়ে নিব
কালো মিষ্টি আনিস না কেন, সব সাদা সবে আকর বর্ষর দিদি খেয়ে নেবে হচ্ছি না এই তো এই ভাতের সাথে এর সাথে মিক্স করে দইকে মিক্স করে মাংসের সাথে মিক্স করে না সব নষ্ট করেছিস আমাদের আমাদের পিকনিক কমপ্লিট তাহলে লাইট বক্স খুললে ওটা বন্ধ যাবে ঠিক আছে যাই হোক এখন বক্সটা আমরা ঢুকিয়ে নিই ঠিক আছে তো এখন অনেক রাত হয়ে গেছে তো তার ওদিকে পেঁয়াজ খাওয়ানো না হে গাইস এইমাত্র দেখতে পাচ্ছ এখানে পিকনিক করলাম তো সব কমপ্লিট তো এখন আমরা আছি বাড়িতে বক্সগুলো দিয়ে আসতে তো গাইস আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো তো দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে সুন্দর একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই তো এই দেখো বক্স দিয়ে আসতে হচ্ছে মানে